করোনা ভাইরাসের টিকা তৈরির কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে সেটি শোনাবো এই ভিডিওতে। শুরু করছি একটি ইন্ট্রোর চ্যানেলটি ফ্রিতে সাবস্ক্রাইব করে বেল আইকনে টাচ করে অল নোটিফিকেশন অন করে দিন। করোনা ভাইরাসকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO মহামারী হিসেবে চিহ্নিত করেছে। গোটা বিশ্বের বিজ্ঞানীরা এই রোগের নিরাময় খোঁজার জন্য বিভিন্ন চিকিৎসা সহ প্রতিষেধক নিয়েও গবেষণা করছেন। COVID-19 প্রতিষেধক নিয়ে এর আগে মার্কিনি বায়োটেক ফার্ম মারডানা ঘোষণা করেছিল যে তারা এই করোনা ভাইরাসের সম্ভাব্য প্রতিষেধকের বিকাশ করছে, অর্থাৎ প্রতিষেধক আবিষ্কারের কাজ এগিয়ে চলেছে। সাংবাদিক বিবৃতিতে তারা জানিয়েছিল যে COVID-19 প্রথম ব্যাচের প্রতিষেধক, যার নাম mRNA-1273, তা পাঠানো হয়েছে জাতীয় অ্যালার্জি এবং সংক্রামক রোগ ইনস্টিটিউটের কাছে। তারা আরও জানায় যে এই প্রথম পরীক্ষা শুরু হবে April 2020 এবং গরমের শেষে 25 জন স্বাস্থ্যবান ব্যক্তির ওপর এটি প্রয়োগ করা হবে এর রেজাল্ট দেখার জন্য। যাই হোক, এই প্রতিষেধক ব্যবহারের উপযোগী কিনা তার জন্য একটি দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে একে এগিয়ে যেতে হবে, যার মধ্যে বিভিন্ন ধরনের পরীক্ষা এবং গবেষণা আছে। পশুদের উপরেও প্রি ক্লিনিক্যাল টেস্ট করা হবে, যেটির জন্যও অনেক মাস সময় লাগবে। কিন্তু ইতিমধ্যে অন্য একটি আশার খবর এসে পৌঁছেছে, সেটি এবার শোনাই। ওয়াইনেটের রিপোর্ট থেকে জানা গেছে যে ইসরায়েলের বিজ্ঞানীরা এর সম্ভাব্য প্রতিষেধক আবিষ্কার করেই ফেলেছেন। সূত্রের খবর, 3 সপ্তাহ আগে জাপান, ইতালি এবং অন্যান্য দেশ থেকে এই ভাইরাসের নমুনা সংগ্রহ করা হয় এবং তা 5টি চালানে পাঠিয়ে দেওয়া হয় ইসরায়েলে। এই পার্সেলগুলি এসেছে বিশেষভাবে সুরক্ষিত প্রতিরক্ষা মন্ত্রকের কুরিয়রে। এগুলি -80°C ঠান্ডায় রাখা হয়েছিল ইসরায়েলের নেস্টিজিওনা শহরে অবস্থিত ইনস্টিটিউট অফ বায়োলজিক্যাল রিসার্চ সেন্টারে। এই ভাইরাসের নমুনা পাওয়া মাত্র 50 জন এক্সপিরিয়েন্স সায়েন্টিস্ট এর ওপরে কাজ করা শুরু করে দিয়েছিলেন। এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে 2020 ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই ইনস্টিটিউটকে প্রতিষেধক তৈরির নির্দেশ দিয়েছিলেন। যাই হোক, আশার কথা এই যে করোনা ভাইরাসের প্রতিষেধক সম্ভবত ইসরায়েলের বিজ্ঞানীরাই আবিষ্কার করে ফেলেছেন। তারা খুব তাড়াতাড়ি এই বিষয়ে একটি অ্যানাউন্সমেন্ট করবেন বলে জানা গেছে। ইসরায়েল ইনস্টিটিউট অফ বায়োলজিক্যাল গবেষণাগার ইতিমধ্যে সার্স কোভ-2 ভাইরাসের প্রতিষেধক তৈরির কাজ সম্পন্ন করেছেন। তার আগে এই নতুন ভাইরাসের জৈবিক প্রক্রিয়া ও তার গুণাবলী বোঝার পরই এই উল্লেখযোগ্য অগ্রগতি সম্ভব হয়েছে। উল্লেখ্য, এখনও পর্যন্ত অন্তত 4,600 জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে প্রায় 113টি দেশের মানুষ। তাই বিজ্ঞানের এই নতুন অগ্রগতি অবশ্যই সমস্ত মানুষের মনে, বিশেষ করে যারা এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন সেই সমস্ত রোগীদের কাছে একটি বিশেষ আশার আলো। আমি নতুন নতুন তথ্য জানাবার উৎসাহ পাবো যদি ভিডিওটি আত্মীয় বন্ধুদের শেয়ার করে দেন। এই প্রসঙ্গে আপনি আরও কোনো তথ্য জানলে বা আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টস বক্সে জানান, উত্তর পেয়ে যাবেন। ভালো লাগলে লাইক দিন, আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন, যাতে পরের ভিডিও সবার আগে আপনার মোবাইলে চলে যায়। ধন্যবাদ।